হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হলো, আপনারা সাধারণত যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তার কতটুকু রেসপন্স পেয়ে থাকেন? কারো ফলোয়ারে জ্বলে থাকতে হয়, আবার কেউ অ্যাকসেপ্ট করে, বাট বেশিরভাগ সময় ফলোয়ারে জ্বলে থাকতে হয়। তো আমরা অনেকে চেষ্টা করি রিকোয়েস্ট ক্যান্সেল করার, বাট সিস্টেম জানা নাই বা অনেকে খুঁজে পায় না। তো আজকের পুরো ভিডিওতে আমি আপনাদের এই সিস্টেমটি দেখাবো, কীভাবে এক চাপে রিকোয়েস্ট ক্যান্সেল করবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা ক্রোম ব্রাউজারটা জাস্ট সিলেক্ট করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর আপনারা এখানে আপনারা পোর্ট্রেল বা ল্যান্ডস্কেপ যেটাই সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার ভিডিও এডিটিংয়ের সুবিধার্থে আমি ল্যান্ডস্কেপ করে নিলাম। তো জাস্ট রোটেশনটা অন করে নিলাম, এই জন্য ল্যান্ডস্কেপ দেখাচ্ছে। তো এখন আমি জাস্ট এখান থেকে ফেসবুকে ক্লিক করব। তো আমার ফেসবুকটা লগ ইন করা আছে, মানে আমি ডেস্কটপ মোড করে একটু আপনার ল্যান্ডস্কেপ মানে রোটেশনটা অন করে নিয়েছি, যাতে ল্যান্ডস্কেপে ভিডিওটা হয়, তো আমার যাতে এডিটিংয়ের সুবিধা হয় আর কি। তো এখন এই যে দেখেন, আমি ফেসবুকে চলে আসছি। তো এখন আপনারা এখান থেকে জাস্ট এই যে ফ্রেন্ডের যে আইকনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ফ্রেন্ডের আইকনে চলে যাবেন। তো দেখেন এখানে নো রিকোয়েস্ট, মানে আমার কোনো রিকোয়েস্ট নাই, আমি ওগুলো ক্যান্সেল করে দিছি বা যেগুলো প্রয়োজন ছিল সেগুলো অ্যাকসেপ্ট করে নিছি। তো এখানে আপনার এই যে দেখেন সাজেশন শার্টস রিকোয়েস্ট কন্ট্যাক্ট ফ্রেন্ড, তো এখানে আপনি যখন ফ্রেন্ডের আইকনে ক্লিক করবেন তখন আপনার এটা অটোমেটিকলি রিকোয়েস্টে নিয়ে নেবে, ঠিক আছে? এখানে রিকোয়েস্ট থাকলে এগুলো দেখাবে, আর না থাকলে এরকম থাকবে। তো এখন দেখতে পাচ্ছেন আপনার ডান পাশে যে এটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করে দেন, এখানে ভিউ সেন্ড রিকোয়েস্ট নামে যে একটা অপশন শো করছে, এখানে জাস্ট ক্লিক করতে হবে। এই যে দেখেন, এখন আমার এখানে যদিও ছিল না, আমি জাস্ট এগুলো আপনাদের দেখানোর জন্য এই রিকোয়েস্টগুলো এই কিছুক্ষণ আগে সেন্ড করছি, সেন্ড করে জাস্ট এখানে দেখাই দিয়েছি। তো এই যে দেখেন, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সময় কিন্তু অ্যাডে ক্লিক করেন, একসাথে চাইলে অনেকগুলো একসাথে অ্যাড করা যায়। সেম আপনারা এখানে ক্যান্সেল করার জন্য সেম এখানে জাস্ট ক্যান্সেলে ক্লিক করবেন। এই যে ক্যান্সেলে ক্লিক করলে জাস্ট ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তো আবার আমি রিপ্লেস করতেছি একটু, এক পেজে যে কটা থাকে এই কটাই নিয়ে নেয়, অনেক সময় আরও লোডিং দেয়। তো এই যে দেখেন, নিচের দিকে আরও আসবে, এখানে জাস্ট ক্যান্সেলে ক্লিক করতে হবে। এই যে ক্যান্সেল, কারো ফলোয়ারে জুলে থাকার তো কোনো মানে হয় না। আপনার রিকোয়েস্ট পাঠানোর প্রয়োজন হলে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, তো যেগুলো আপনার সাথে সাথে রেসপন্স করবে, বা 24 ঘন্টা বা 72 ঘন্টা আপনি সময় নিলেন, তো যেগুলো রেসপন্স করলো, তো আপনার তো একটা আইডিয়া আছে যে আপনি 50টা রিকোয়েস্ট পাঠিয়েছেন, তাতে মাত্র 10টা বা 15টা অ্যাকসেপ্ট হয়েছে, বাকিগুলো তো আপনি এখান থেকে ক্যান্সেল করবেন কীভাবে? কাকে কাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটা তো আপনার মনে নাই, ঠিক আছে? তো আপনি এগুলো তো ক্যান্সেল করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার কী হবে, আপনি তার ফ্রেন্ড রিকোয়েস্টে বা ফলোয়ারে জুলে থাকতে হবে, বা রিকোয়েস্টে জুলে থাকতে হবে, ঠিক আছে? তো জুলে থাকা এটা আমরা স্বাভাবিক, আমরা একটু ইগনোর করি জুলে থাকাটা, জুলে থাকতে যায় না। তো আমরা জাস্ট এখান থেকে যে সিস্টেমটা দেখাই দিলাম আমি, এভাবে জাস্ট আপনারা ক্যান্সেল করে দেবেন, তাতে আপনি কারো ফলোয়ারে জুলে থাকবেন না, কারো ফ্রেন্ড রিকোয়েস্টের লিস্টেও জুলে থাকতে হবে না, ঠিক আছে? তো এই হলো আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এবং সবার আগে এরকমই ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনার যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় বা কোন টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।